তুরস্কের টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন রিসেপ তাইপ এরদোয়ান। দেশটিতে রোববার দ্বিতীয় দফার ভোটে পুনর্নির্বাচিত হন তিনি। তুরস্কের জাতীয় সংবাদ মাধ্যম জানায়, নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান পেয়েছেন 52.1% ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচি দারুগুলু পেয়েছেন 47.9% ভোট। কাজী ইফতেখার সুপর ডেস্ক রিপোর্ট। রোববার দিনভর দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন তুরস্কের সাধারণ মানুষ। ভোটাধিকার প্রয়োগ করেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং তার প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচি দারুগুলু। এরপর ফলাফল ঘোষণা শুরু হলে প্রথম থেকেই এগিয়ে ছিলেন এরদোয়ান। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কমতে থাকে দুই প্রার্থীর ভোটের ব্যবধান। শেষ পর্যন্ত প্রতীক্ষিত জয় পান এরদোয়ান। আনন্দে ফেটে পড়েন তার সমর্থকরা। এ জয়ের জন্য তুরস্কের সাধারণ মানুষকে অভিনন্দন জানান বর্তমান প্রেসিডেন্ট। টানা 20 বছর ধরে তুরস্কের ক্ষমতায় রয়েছেন 69 বছর বয়সী রিসেপ তাইপ এরদোয়ান। আবারও নির্বাচিত হওয়ার মাধ্যমে ফের 5 বছর তুরস্কের মসনদে থাকবেন তিনি। সাম্প্রতিক সময়ে দেশের গণ্ডি ছাড়িয়ে বহির্বিশ্বেও প্রভাব বাড়াচ্ছে তুরস্ক। এসবের পেছনের কারণ হিসেবে এরদোয়ানের নেতৃত্বকেই প্রধান কারণ বলছেন বিশ্লেষকরা। এর আগে গেল 14 মে প্রথম দফার ভোটে কোনো প্রার্থী 50% ভোট পেতে ব্যর্থ হওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম দফায় এরদোয়ান পান 49.5% ভোট আর 44.8% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন কিলিচি দারুগুলু। কাজী ইফতেখার শুভ, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।